চল কারেন্ট অ্যাফেয়ার্স করবো, মোস্ট ইম্পর্টেন্ট 25, 25টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটা, ঠিক আছে, যা পড়া ছিল। এটা বেসিক্যালি হচ্ছে নভেম্বর 2019 থেকে, পুরো নভেম্বর 2019 থেকে নেওয়া এটা, ঠিক আছে, যেটা পড়া দেওয়া ছিল তার থেকে আমাদের এটা 25টা কারেন্ট অ্যাফেয়ার্স করবো, ঠিক আছে। না, কোথায় গেল রে সব? প্রথমেটা দেখ কি হবে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ইজ লোকেটেড ইন হুইচ প্লেস হুইচ হ্যাজ ক্রিয়েটেড দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান ব্রেন অ্যাটলাস, ঠিক আছে, এটা কোথায়? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কোথায়, এটা এটা কোথায় সেটা আমাদের বলতে হবে। এ এটা হবে আমাদের সি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদে, এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদে। ইনফরমেশন হ্যাজ ক্রিয়েটেড দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান ব্রেন অ্যাটলাস, দ্য স্টাডি হাজ রিভিল দ্যাট ইন্ডিয়ান ব্রেন অন অ্যান অ্যাভারেজ স্মলার ইন হাইট ওয়াইড অ্যান্ড ভলিউম হোয়েন কম্পেয়ার টু ওয়েস্টার্ন অ্যান্ড আদার ইস্টার্ন পপুলেশন, ঠিক আছে। নিউরোলজি ইন্ডিয়া পিয়ার রিভিউ জার্নালে। চল নেক্সট কোয়েশ্চেন দেখে নে। রাফেল ম্যারিনো গ্রসি হু হ্যাজ বিন ইলেক্টেড এজ এ নিউ ডাইরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বিলংস টু হুইচ কান্ট্রি, কোন কান্ট্রি থেকে ইনি বিলং করেন? চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইটালি বা স্পেন, কী হবে আমাদের অ্যান্সার? ওই ভিডিওগুলো সব লাইক করে দিস সবাই, বুঝতে পেরেছিস? যত কটা ভিডিও হচ্ছে সবাই কিন্তু লাইক করে দিস। আগে লাইক করে দে, নাহলে ভুলে যাবি। এর আগের ভিডিওগুলো গিয়ে একটু লাইক করে দিস আবার চালিয়ে, দেখলাম কেউই লাইক করিস নি। টু কি হবে? টু আমাদের হবে সি, আর্জেন্টিনা, ঠিক আছে। নেক্সট দেখা যাক, হি সাকসিডেড ইউকিয়া অ্যামোনো অফ জাপান হু পাসড ইন জুলাই দিস ইয়ার, 24 মেম্বার অফ 35 নেশন বোর্ড অফ গভর্নরের মধ্যে 24 ও তো সাপোর্ট পেয়েছে। আর নিউ ডাইরেক্টর জেনারেল অ্যাপয়েন্টেড ফর টার্ম অফ 4 ইয়ার, 4 বছরের জন্য। হি উইল বি দ্য সিক্সথ হেড সিন্স ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1957, এটা ফাউন্ড হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ হোয়াট ওয়াজ দ্য ভেনিউ অফ দ্য 7th CISM মিলিটারি ওয়ার্ল্ড গেমস ফর দ্য ইয়ার 2019, কোথায় হবে এটা? দিস আর দ্য অপশন, রিও দি জেনেরিও ব্রাজিল, সোচি রাশিয়া, প্যারিস ফ্রান্স, সিওল সাউথ কোরিয়া, ওয়ান চায়না। বাপ রে বাপ, কেন বাবা এই নামটা? কি হবে থ্রি? তিনটা কি হবে রে? তিনের সি, তিনের ই, তিনেরটা দেখিনি, চল তিনেরটা হবে ই, ঠিক আছে। এটা কোথায় হবে? চায়না ওয়ানে। ইট ওয়াজ ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি মাল্টি স্পোর্ট ইভেন্ট টু বি হেল্ড ইন চায়না, দিস অকার্স ওয়ান্স ইন 4 ইয়ার্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য মোস্ট পলিউটেড সিটি অ্যাজ পার দ্য ডেটা রিলিজ বাই দ্য সেন্ট্রাল পলিউশন বোর্ড? দিস আর দ্য অপশন, সব থেকে মোস্ট পলিউটেড সিটি, মোস্ট পলিউটেড সিটি, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আ মোস্ট পলিউটেড সিটি? নিউ দিল্লি, গাজিয়াবাদ, বারাণসী, লখনউ, সব থেকে মোস্ট পলিউটেড সিটি কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোয়িং মোস্ট, ওকে, 4 সি ডি, কি বলছি দেখা যাক। এর অ্যান্সার হবে মোস্ট পলিউটেড সিটি যেটা হচ্ছে, দ্যাট ইজ সি, সিটে কি ছিল রে? বারাণসী, ঠিক আছে। ইন আ মেজর হেলথ কনসার্ন ফর দ্য স্টেট, ফর ইউপি স্টেট, বাই এমং দ্য 5 মোস্ট পলিউটেড ইন দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য ডেটা রিলিজ বাই দ্য সেন্ট্রাল বোর্ড পলিউশন বোর্ড, বারাণসী ওয়াজ দ্য মোস্ট পলিউটেড সিটি উইথ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স টাচিং 276, ফলোড বাই লখনউ 269, মুজফ্ফরনগর, যমুনানগর ইন হরিয়ানা অ্যান্ড মোরাদাবাদ, ঠিক আছে। সিলেরিয়ালটা মনে রাখিস, ইম্পর্টেন্ট।
Third edition of ICICI Under 19 Cricket World Cup 2020 will be hosted by which country? Kon country host korbe? Kon country host korbe? 13th edition of ICICI Under 19 Cricket World Cup. Ke host korbe? England, Australia, India, South Africa na Pakistan? Ke host korbe? D. South Africa. Achha. Shorab D. D. Okay. কে হোস্ট করবে দেখা যাক, এটা করবে অবভিয়াসলি সাউথ আফ্রিকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট হ্যাজ অ্যানাউন্স দ্যাট 13th এডিশন অফ আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020 উইল বি হোস্টেড বাই সাউথ আফ্রিকা 17 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি 2022। ঠিক আছে, সেকেন্ড টাইম করছে, এটা ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকা হোস্ট করছে এটা সেকেন্ড টাইম, ফর দ্য ফার্স্ট টাইম হোস্ট করেছিল সেকেন্ড এডিশন অফ দ্য টুর্নামেন্ট 1998-এ, যেখানে ইংল্যান্ড জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। এগুলো মনে রাখিস, এখান থেকেই কোশ্চেন আরও চলে আসে। টোটাল 16টা টিম পার্টিসিপেট করেছে, মানে করবে বা করা হয়ে গেছে, যেটা হোস্ট করছে সাউথ আফ্রিকা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া 4 বার জিতেছে। আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল দ্য আনকোয়াইট রিভার আ বায়োগ্রাফি অফ দ্য ব্রহ্মপুত্র? কে লিখেছে? খুব ভালো, ইম্পর্টেন্ট এটা। দ্য আনকোয়াইট রিভার আ বায়োগ্রাফি অফ দ্য ব্রহ্মপুত্র, দেখি এটা কে অ্যান্সার দিতে পারে। সিক্স কি হবে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল দ্য আনকোয়াইট রিভার আ বায়োগ্রাফি অফ দ্য ব্রহ্মপুত্র? কি হবে? ওকে, চল দেখে নিই এটা অপশন। এটা হবে অরূপ জ্যোতি সাইকিয়া লিখেছে বইটা, বইটা ইম্পর্টেন্ট, কিন্তু একটু মাথায় রাখিস। উনি হচ্ছে হিস্টোরিয়ান আর যদি সৈকিয়া, টু বি ডিলিস্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে করা হয়েছে। দ্য ব্রহ্মপুত্র হ্যাজ আ সেভড বোথ দ্য ল্যান্ডস্কেপ অফ আসাম ভ্যালি অ্যান্ড দ্য লাইভলিহুডস ইনহাবিটেন্টস ইজ সাবজেক্ট অফ আ নিউ বুক। রিভার লং লিনিয়েজ অ্যান্ড সেন্ট্রাল ইন আসাম এনভায়রনমেন্ট, মানে এই রিভারটার লিনিয়েজ বা ওর এফেক্ট যেটা আসামের এনভায়রনমেন্টের মধ্যে আছে কি সেটার উপর এটা বেসিক্যালি দেওয়া। এবং রিভার ফ্লাড প্লেন্স ওয়াটার ল্যান্ড হিউম্যান নন হিউম্যান হুইচ কন্টিনিউ অন কনভার্জ। কে এই বইটা লিখেছে? দিবস কি সাংস্কৃতিক পরম্পরা রিলিজ ডিউরিং দ্য ডিজিটাল ভারত ডিজিটাল সংস্কৃত ইভেন্ট বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট। ঠিক আছে, প্রহ্লাদ সিং যখন করেছিলেন তখন এই বইটা কে লিখেছে? দিবস কি সাংস্কৃতিক পরম্পরা। দিস আর দ্য অপশনস। ই আছে, ইন্দিরা দাঙ্গি, জীবন সিং ঠাকুর, মৃদুলা গর্গ, কৃষ্ণা সপ্তি, নীলম সাক্সেনা চন্দ্রা। কে লিখেছে বইটা? দ্যাট ইজ দিবস কি সাংস্কৃতিক পরম্পরা। এই বইটা লিখেছে তোর এ, মানে হচ্ছে জীবন সিং ঠাকুর। ঠিক আছে, জীবন সিং ঠাকুর লিখেছে এই বইটা। আচ্ছা, নেম দ্য সিও হু টপড অ্যামং দ্য ইন্ডিয়ান অরিজিন সিও অ্যান্ড র্যাঙ্ক সিক্সথ গ্লোবালি ইন দ্য বেস্ট পারফর্মিং সিও ইন দ্য ওয়ার্ল্ড 2019 লিস্ট প্রিপেয়ার্ড বাই হার্ভার্ড বিজনেস রিভিউ। সব থেকে ভালো সিও কে? নেম দ্য সিও হু টপড অ্যামং দ্য ইন্ডিয়ান অরিজিন সিও অ্যান্ড র্যাঙ্ক সিক্সথ গ্লোবালি বেস্ট পারফর্মিং সিও ইন দ্য ওয়ার্ল্ড 2019 এর মধ্যে। সুন্দর পিচাই, ইন্দ্রা নই, সত্যনারায়ণ নন্দেলা, শান্তনু নারায়ণ, অজয় পাল সিং বঙ্গা। কি হবে? রাইট হবে ডি, শান্তনু নারায়ণ। ঠিক আছে, দ্য বেস্ট পারফর্মিং লিস্টে উনি আছেন। উনি অ্যাডোব ইঙ্কের সিও, অজয় পাল সিং সেকেন্ড সিও অফ মাস্টার কার্ড, অ্যান্ড সত্যনারায়ণ নন্দেলা সিও অফ মাইক্রোসফট। ঠিক আছে, তিনজন মেন এতে আছে। শান্তনু নারায়ণ ইজ অন দ্য সিক্স স্পট, জয়পাল সিং বঙ্গা 7th স্পটে, আর সত্য নারেলা হচ্ছে 9th স্পটে আছে। হু প্রেজেন্টেড দ্য ফার্স্ট এডিশন অফ ন্যাশনাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাওয়ার্ড ফর 2019 ইন নিউ দিল্লি? কে প্রেজেন্ট করেছে ফার্স্ট ন্যাশনাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাওয়ার্ড? কে করেছে? কি হবে? 9-এ
Who presented the first edition of National Corporate Social Responsibility Award for 2019 in New Delhi? क्या बे ओके एर आंसर होबे तो बी रामनाथ कोविंद ठीक है रामनाथ कोविंद प्रेसिडेंट ऑफ इंडिया हु अमंग द फॉलोइंग हैज बीन कन्फर्ड द उद्योग रतन अवार्ड बाय द इंडियन इंस्टीट्यूट ऑफ इकोनॉमिक स्टडीज इन एन अवार्ड फंक्शन हेल्ड इन न्यू दिल्ली फॉर हिज वर्क इन ट्रांसफॉर्मिंग हाउ माइक्रो स्मॉल एंड मीडियम एंटरप्राइज चेंज करेछे ठीक है काके देवा होचे ठाकुर अनूप सिंह गौतम अदानी मुकेश अम्बानी पवन मुंजल या राहुल बजाज ठीक है क्वेश्चन आवाज देखे ने उद्योग रतन अवार्ड 2019 के दिए छे इंस्टीट्यूट ऑफ इकोनॉमिक स्टडीज एटा दिए छे कोथाय होचिलो न्यू दिल्ली ते फॉर एमएसएमई काजेर जोन्नो ठाकुर अनूप सिंह गौतम अदानी मुकेश अम्बानी पवन मुंजल राहुल बजाज क्या हबे आंसर डी एटा हबे तोर ठाकुर अनूप सिंह के देया हुआ छे चेयरमैन एंड मैनेजिंग डायरेक्टर ऑफ मार्क ईआरपी रिसीव्ड उद्योग रत्न अवार्ड 2019 चल अच्छा ए मार्क ईआरपी प्रोवाइड इन्वेंटरी एंड अकाउंटिंग सॉफ्टवेयर टू ओवर 1 मिलियन एक्टिव यूजर इंक्लूडिंग 2.5 लाख एमएसएमई Annually, they are Indian citizens there for outstanding contribution to the economic development of the country. Acha, who will be the chairman of the committee formed by IRDA to evaluate application filed under the regulatory sandbox approach to promote innovative ideas to foster growth in insurance sector? ठीक है sir. Anshu Prakash, Sanjay Samrao Dhotre, S. Sadgopan, Purnima Gupte या V.S. Narendra Chandra. क्वेश्चन आप देखे ने विल बी द चेयरमैन ऑफ कमिटी फॉर्म्ड बाय आईआरडीए आईआरडीए एक कमिटी फॉर्म करते तार चेयरमैन क्या है क्वेश्चन टाइप बोल से वही कमिटी टाइप की करवे इवैल्यूएट करवे एप्लीकेशन फाइल अंदर द रेगुलेटरी सैंडबॉक्स अप्रोच टू प्रमोट इनोवेटिव आइडिया बार करार जोनो ग्रोथ इन इन्स्योरेंस सेक्टर जाते इन्स्योरेंस सेक्टर ग्रोथ है तार जोनो एक कमिटी करा हुआ है तार चेयरमैन नाम जिज्ञेस करा हुआ है दिस आर द ऑप्शंस आरो दुजन होच्छे कि हबे आंसर एर आंसर होबे सी ठीक है एस सदागोपन चेयरमैन 8 मेम्बर कमिटी है नेक्स्ट देखे नहीं नेम द पर्सन हु विल प्रिसाइड ओवर द कमिटी ऑफ सेक्रेटरी फॉर्म्ड बाय द यूनियन गवर्नमेंट टू सजेस्ट मेजर टू मिटिगेट फाइनेंशियल स्ट्रेस इन टेलीकॉम सेक्टर के थाकबे कमिटी ते प्रदीप कुमार सिन्हा राजीव महरेशी राजीव गौबा राजीव कुमार नृपेंद्र मिश्रा 12 के हबे 12 नम्बर बारो होबे तोर सी माने राजीव गौबा नेक्स्ट देखे ना जाक Who among the following has won the presidential in Botswana the presidential election ke jitlo mane ke president holo okhane these are the option Botswana the presidential election hoyeche ke jiteche ओके 13 एर राइट बी होबे ठीक है बी इज द राइट आंसर मॉकवेसी मासीसी बाबा की नाम 5th एंड करंट प्रेसिडेंट ऑफ बोत्सवाना हैज वन 5-year टर्म इन बोत्सवाना इलेक्शन फॉर प्रेसिडेंट रोल नेक्स्ट देखा जाक हाँ
Which of the following institution has topped in Financial Times Masters in Management Ranking 2019 released on October 20, 2019? K institution top koreche Financial Times Master Management Ranking e kon institute ta top koreche? These are the option, master option ache. D আচ্ছা B ইউনিভার্সিটি অফ সেন্ট গ্যালেন টপ করেছে আর IMC ক্যালকাটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা 17 র্যাঙ্ক করেছে আর ইউনিভার্সিটি অফ সেন্ট গ্যালেন সুইজারল্যান্ডে সবথেকে টপ তারপরে হচ্ছে HEC প্যারিস ফ্রান্সে আর লন্ডন বিজনেস স্কুল UK তারপর থার্ড ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা যাক হু অ্যাম দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হু অ্যাম দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম ইন দ্য কান্ট্রি হু অ্যাম দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম ইন দ্য কান্ট্রি কান্ট্রিজ 189 ইয়ার হিস্ট্রির মধ্যে প্রথমবার বেলজিয়ামের কী নাম কি হবে রাইট অ্যান্সার ডি আচ্ছা দেখা যাক ডি সফি উইলমস উইলমস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা এটা মার্ক করে রাখিস কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 47th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট 47th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হয়েছে When the following has been appointed as the 47th Chief Justice of India? K. Who is the 47th Chief Justice of India? Sarat Arvind Vode, N.V. Ramana, Arun Kumar Mishra, Ruwainton Fali Nariman, R. Vanumati. Kya hai 16A bolchish? To right answer hoche 16A, Sarat Arvind Vode. Khub important kintu ei question ta, thik ache? Uni senior most chilen Chief Justice of India hoyechen. অ্যাপয়েন্টমেন্ট ওয়া সাইন বাই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ আন্ডার এই আর্টিকেলটাও মনে রাখিস কোন আর্টিকেলে করা হয় দ্যাট ইজ হচ্ছে 124 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 47th উনি আর উনি আপ টু 2021 এপ্রিল 23 পর্যন্ত থাকবেন হু অ্যাং দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ অফ দ্য ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI-এর কে চিফ হয়েছে খুব ইম্পর্টেন্ট NHAI-এর কে চিফ হয়েছে NHAI ন্যাশনাল হাইওয়েজের হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার কে চিফ হয়েছে সুখবীর সিং সান্ধু অরবিন্দ সিং সঞ্জীব নন্দন সহায় প্রমোদ কুমার দাস অজয় কুমার কে হয়েছে কে হয়েছে রাইট অ্যান্সার কি হবে কে হয়েছে এ রাইট অ্যান্সার হবে এ দ্যাট ইজ সুখবর সিং সান্ধু আচ্ছা নেক্সট দেখে নেওয়া যাক আর রিনাউন্ড পার্সোনালিটি দিলীপ পারেখ পাস্ট অ্যাওয়ে হি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ফিল্ড দিলীপ পারেখ October 25, 2019 উনি মারা গেছেন কোন ফিল্ডে উনি অ্যাসোসিয়েটেড ছিলেন সিনেমা পলিটিক্স জার্নালিজম মিউজিক বা অ্যাক্টিং দিলীপ পারেখ সিনেমা সবাই সিনেমা বলছে এটা হবে কি ফর্মার চিফ মিনিস্টার অফ গুজরাট ছিলেন মানে পলিটিক্স 12-13 চিফ মিনিস্টার অফ গুজরাট ছিলেন 1997 থেকে 1981 ঠিক আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ সাইন্ড আ লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউনিসেফ টু প্রোভাইড সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হাউস হোল্ড ইন দ্য স্টেট কোন স্টেট একটা LOU সাইন করেছে LOU মানে লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ইউনিসেফের সাথে যাতে প্রত্যেকটা বাড়িতে ওই স্টেটে সেফ মানে পরিষ্কার শুদ্ধ ড্রিঙ্কিং খাদ্য মানে পানীয় জল যাতে পৌঁছায় সেটা কে তামিলনাড়ু কর্ণাটক ছত্তিশগড় না গুজরাট না উড়িষ্যা কী হবে 19 কী হবে তামিলনাড়ু কর্ণাটক ছত্তিশগড় গুজরাট না উড়িষ্যা
চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হবে তোর দ্যাট ইজ উড়িষ্যা, রাইট, ই, উড়িষ্যা গভর্নমেন্ট সাইন করেছে। নেক্সট দেখা যাক, এর নামও দেওয়া হচ্ছে ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন, অলমোস্ট 1.2 লাখ পিপল ইনভলভিং 22,000 ফ্যামিলিকে দেওয়া হবে পুরী আর খুর্দা ডিস্ট্রিক্টের মধ্যে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু ইনঅ্যাক্ট এ ল অন কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপর একটা ল করেছে, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক না হরিয়ানা? ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু ইনঅ্যাক্ট এ ল অন কন্ট্রাক্ট ফার্মিং, কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটা ল বানিয়েছে প্রথম কান্ট্রি, কী হবে? আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক না হরিয়ানা? কোশ্চেন নাম্বার 20, হ্যাঁ এটা হবে তোর তামিলনাড়ু, ঠিক আছে। নেক্সট দেখা যাক, নেম দ্য ড্রাইভার হু ওন দ্য ইউএস গ্র্যান্ড প্রি ফর্মুলা 1 2019। কে জিতেছে ইউএস গ্র্যান্ড প্রি ফর্মুলা? লুইস হ্যামিল্টন, ম্যাক্স ভার্স্টাপেন, ভ্যালটেরি বোটাস, চার্লস লেকার্ক, মাইকেল সুমাকার? কী হবে, কে গ্র্যান্ড প্রি ফর্মুলা 2001 জিতেছে ইউএসের? 21। চল আর তাড়াতাড়ি, চারটে আর চারখানা আছে। সবাই ভিডিওগুলো লাইক করে দিস, যত কটা ভিডিও আছে না সবাই লাইক করে দিস। 21 নম্বর কী হবে? 21 হবে সি, ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে সি। যে মার্সিডিস, উইথ মার্সিডিস হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 ইউনাইটেড স্টেট গ্র্যান্ড প্রি, লুইস হ্যামিল্টন সেকেন্ড এসছে আর ম্যাক্স ভার্স্টাপেন থার্ড এসছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এভার জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া উজবেকিস্তান হুইচ ওয়াজ হেল্ড অ্যাট চিরচিক ট্রেনিং এরিয়া নিয়ার তাস্কিন্দ, ঠিক আছে, কী নাম এটা? ইউথ অভ্যাস, দসলিক, হ্যান্ড ইন হ্যান্ড, ধর্মা গার্ডিয়ান, সিম্বেক্স, কী নাম এটার? যেটা প্রথম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়া উজবেকিস্তানের মধ্যে, নামটা কী এটা? এর নাম হচ্ছে তোর দসলিক 2019। আচ্ছা নেক্সট দেখা যাক, দ্য ফিফথ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সাইন ফেস্টিভ্যাল 2019 ওয়াজ ইনাগ্রেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার মোদি অ্যাট কোথায়? কোথায় ইনাগ্রেট হয়েছে ফিফথ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল 2019? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি করেছেন কোথায়? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর? কোথায় হয়েছে? 23-এর বি বি বি, সবাই বি বলছিস, কলকাতা, তো রাইট, ইট ইজ ইন কলকাতা, ঠিক আছে। আর এবারে থিম কী ছিল? রিসার্চ, ইনোভেশন, সায়েন্স, এম্পাওয়ারিং দ্য নেশন। নেম দ্য অ্যাপ্লিকেশন আনভিল্ড বাই দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারাম দ্যাট উইল ফেসিলেট হ্যাসেল ফ্রি অ্যান্ড ফাস্টার ক্লিয়ারেন্স বাই কাস্টমস অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যান্ড ইনহ্যান্স দ্য এক্সপিরিয়েন্স অফ ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যান্ড আদার ভিজিটার্স অ্যাট দ্য এয়ারপোর্ট? মানে কী বলতে চাইছে, এটা একটা অ্যাপ্লিকেশন যাতে কী হবে হ্যাসেল ফ্রি ফাস্টার ক্লিয়ারেন্স অফ কাস্টমস হয়ে যাবে অ্যাট দ্য এয়ারপোর্ট, ঠিক আছে, কী নাম দেওয়া হয়েছে? আইসি ড্যাশ, অতিথি, আগন্তুক, আগমন, স্বাগত, কী নাম দেওয়া আছে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 24 একটা হাই চান্স আছে এই কোশ্চেনটা আসার, মার্ক করে রাখ। কী হবে 24 দেখে নেওয়া যাক, 24 হবে অতিথি, ঠিক আছে, 24-এটা হবে বি, অতিথি। আচ্ছা আইসি ড্যাশ অ্যান্ড অতিথি ফর ইম্প্রুভ মনিটরিং প্রেস অফ কাস্টমস ক্লিয়ারেন্স। আইসি ড্যাশ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, এটা মনে রাখিস, আর অতিথি হচ্ছে হ্যাসেল ফ্রি অ্যান্ড ফাস্টার ক্লিয়ারেন্স অফ কাস্টমস, ঠিক আছে। হু হ্যাজ লঞ্চ অফ ফার্স্ট অফ ইস কাইন্ড জব হেল্প লাইন ফর দ্য আনএমপ্লয়েড ইউথ অফ দ্য স্টেট আন্ডার দ্য ঘর ঘর রোজগার যোজনার মধ্যে? কোন স্টেট একটা হেল্প লাইন নাম্বার রিলিজ করেছে ঘর ঘর রোজগার যোজনার জন্য? হরিয়ানা, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঠিক আছে, কী হবে রাইট অ্যান্সার? খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করে রাখিস। 25 দেখি কি রাইট অ্যান্সার দিচ্ছে প্রথমে। ও
ওকে 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 ঠিক আছে, সবাই বলছিস পাঞ্জাব, তো রাইট অ্যান্সার হবে পাঞ্জাব। চিফ মিনিস্টার অমরিন্দর সিং এটা লঞ্চ করেছে। চল এরপর করবো আমরা ইডিয়ামস, ঠিক আছে, 20খানা ইডিয়ামস করবো, চ চলে আয় তাড়াতাড়ি ফটাফট, ঠিক আছে, ভিডিওগুলো লাইক করে দিস, টাটা।